एग्जाम हाउस यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागत। एर आगेर भिडियोते रिजनिंग एर लुप्त संख्या बेर करार किछु टाइप निये आलोचना करेछिलाम। आज लुप्त संख्या बेर करार आरो किछु टाइप जेगुलो विगत परीक्षाय एसेछिलो ता निये आलोचना करब। आशा करी सबाई उपकृत हबेन। देखा जाक बंधुरा आजकेर प्रथम कोश्चेन। प्रथम कोश्चेन RRB 2018 साले ये क्वेश्चन टा इसे चिलो। प्रथमे आचे 45, तापर आचे 48, तापर आचे 52, तापर आचे 55। आमार ए खाने कतो हवे ता जानते चाहिए चे। आमी जोदी प्रथमे ये डिफारेंस देखी, एर मध्ये डिफारेंस आछे आमार 3। परेरटा जोदी आमी डिफारेंस देखी, एर मध्ये डिफारेंस आछे 4। পরেরটা আবার যদি এর ডিফারেন্স দেখি, এর মধ্যে দেখো ডিফারেন্স হচ্ছে 3। তারপরে এবার যদি ডিফারেন্স দেখি তাহলে আমার 4 হবে, কারণ এক ঘর পর পর এসে মানে স্টেপ জাম্প করেছে। এখানে যদি আমি 4 করি তাহলে আমার আসছে 59, অর্থাৎ অ্যান্সার এ। দ্বিতীয় কোশ্চেনটায় দেখো এখানে আছে 45, পরেরটা আসছে 54, তারপরেরটা আসছে 65, তারপরেরটা আসছে 78, তারপরে এখানে কত হবে জানতে চেয়েছে। এই কোশ্চেনটা RRB 2018 গ্রুপ ডিতে এসেছিল। তাহলে আমি প্রথমে এদের পার্থক্যটাই দেখি। এর পার্থক্য যদি দেখি, প্রথমটার পার্থক্য আসছে 45-তে 54 9, তারপরেরটাই মানে পার্থক্য করে বৃদ্ধি পেয়েছে, 9 যোগ করে 54 আসছে। পরেরটাই দেখি, এর পার্থক্য আসছে 11, মানে 11 যোগ করেছে। পরেরটা যদি পার্থক্য দেখি, দেখো আবার 13 যোগ করেছে। তারপরেরটা যদি পার্থক্য দেখি তাহলে আমার এখানে বলতে পারি 15 আসবে পার্থক্য, মানে যোগ করে আমার 15 হবে। আবার আমি যদি 15 করি তাহলে আমার আসছে 93, অতএব অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা যাক বন্ধুরা। আমার এখানে প্রথমে আছে 2, তারপরে আছে 7, তারপরে আছে 17, তারপরে আছে 32, তারপরে আছে 52। আমার এখানে কত হবে তা জানতে চেয়েছে। এর এই কোশ্চেনটাও RRB 2018 তে এসেছিল। প্রথমে এর পার্থক্য যদি দেখি তাহলে আসছে 5, তারপরেরটাই দেখো 17 আর 7-এর পার্থক্য আসছে 10, তারপরেরটাই যদি এইটার পার্থক্য দেখি আমার আসছে 15। তাহলে দেখো প্রত্যেকটা ডিফারেন্স 5 করে বৃদ্ধি পেয়েছে, মানে 5 করে যদি বৃদ্ধি করি আমার সব আসছে। এখানে 5 বৃদ্ধি করলে 10, এখানে যদি 5 বৃদ্ধি করি 15, তাহলে এদের পার্থক্য দেখো আবার 5 বৃদ্ধি করে 20 এসেছে। তারপরেরটার পার্থক্য যদি এবার করি তাহলে আমার পার্থক্য যদি করে 25 যোগ করবো, 5 যোগ করবো, 5 করে যদি 25 হয় তাহলে আমার দাঁড়ায় 77, অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা যাক বন্ধুরা। এখানে দেখো সংখ্যার সঙ্গে অ্যালফাবেট কিছু দিয়েছে। প্রথমে আছে 4, তারপরে আছে R, তারপরে আছে 7, তারপরে আছে P, তারপরে আছে 10, তারপরে আছে N, তারপরে আছে 13, এখানে L বন্ধুরা, হ্যাঁ L। এর পরেরটাই কত হবে আমার এখানে জানতে চেয়েছে। আমি আগে সংখ্যায় কত হচ্ছে সেটা আগে দেখার চেষ্টা করি। এখানে যদি আমি ডিফারেন্স করি, এ দেখো 3, মানে 3 যোগ করে 7 আসছে। এর সঙ্গে আবার যদি 3 যোগ করি তাহলে 10 আসছে, আবার যদি 3 যোগ করি তাহলে 13 আসছে, এবার যদি 3 যোগ করি তাহলে আমার 16, 16 হবে রাইট অ্যান্সার। অ্যান্সারের দিকে তাকাই তাহলে আমার দুটোতে আসে 16, এটা একটা আসছে 16, আবার এখানে একটা আসছে 16। তাহলে এই দুটো অপশন আমার হবে না, আমি প্রথমে বুঝতে পারছি এই দুটো হবে না, বি অপশনও হবে না, ডি অপশনও হবে না, হবে আমার কি সি আর এ, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার আমি দেখি প্রথমটাই আছে আর, তারপরে আছে পি, তারপরে আছে এন, তারপরে আছে এল, এদের আমি ডিফারেন্সটা দেখি। ডিফারেন্সটা দেখলে
আমার আসবে পি আর এর পর পি, তাহলে এর পার্থক্য যদি আমি মাঝখানে এক ঘর করি তাহলে পরেরটাই আবার আসছে পি থেকে, আবার এক ঘর যদি ডিফারেন্স রাখি মাঝখানে একটা লেটার যদি রাখি তারপরে আবার এন আসছে, মানে শেষের দিক থেকে আমি যদি আসি তাহলে দেখো আবার এন আসছে। এনের থেকে আবার যদি একটা ঘর ডিফারেন্স রাখি শেষের দিক থেকে তাহলে এল আসছে, এল এর পর যদি আমি মাঝখানে একটা ঘর ডিফারেন্স দিয়ে রাখি তাহলে আমার আসছে জে। তাহলে আমার উত্তর দাঁড়াচ্ছে কত বন্ধুরা, 16 জে, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বন্ধুরা দেখা যাক, প্রথমে আছে আমার 8, তারপরে আসছে 13, তারপরে আসছে 22, এখানে কত হবে আমার জানতে চেয়েছে, তারপরে আছে 52, তারপর আছে 73। এই কোশ্চেনটা আরআরবি গ্রুপ ডিতে 2018 সালে এসেছিল, এখানে সমস্ত কোশ্চেন কোনো না কোনো পরীক্ষায় এসেছিল, সেইগুলো আমরা রেখেছি যাতে তোমাদের উপকৃত হবে, যে বিগত পরীক্ষায় এসেছিল সেসব কোশ্চেন নিয়ে জানতে পারবে কেমন টাইপের। এই কোশ্চেনটায় প্রথমে আছে 8, তারপর আছে 13, তারপর আছে 22, এখানে কত হবে আমাকে জানতে চেয়েছে, তারপর আছে 52, তারপর আছে 73। এই কোশ্চেনটা আরআরবি 2018 এসেছিল। আমি এর প্রথমে ডিফারেন্সটা দেখি, এখানে 8 আর 13 ডিফারেন্স 5, আবার 13 আর 22 ডিফারেন্স 9। এই দেখো বন্ধুরা, এই 13 9 আর 5 ডিফারেন্সটা হচ্ছে 4, তাহলে এইখানে এমন সংখ্যা যোগ করব যার ডিফারেন্স আমার 4 আসবে। এখানে 9 সঙ্গে আমি যদি 4 যোগ করি, ডিফারেন্স করে যোগ করি, তাহলে আসছে 13, 13 সঙ্গে যদি আমি 22 যোগ করি তাহলে আমার দাঁড়ায় 35, 35 সঙ্গে এবার আমার ঠিক হচ্ছে নাকি আমি আবার যদি দেখি তাহলে এদের পার্থক্য আবার 4 দিয়ে করব, 13 সঙ্গে যদি আমি 4 পার্থক্য করি, পার্থক্য করে যোগ করব তাহলে আমার 17, 17 সঙ্গে 35 যদি আমি যোগ করি আমার দেখো 52 আসছে, 52 সঙ্গে 52 আসছে, এবার 17 সঙ্গে আবার 4 যদি যোগ করি পার্থক্যর সঙ্গে তাহলে আমার দেখো 73 আসছে। তাহলে আমি বলতে পারি আমার এখানে অপশন বি রাইট অ্যান্সার হবে, অতএব অপশন বি 35 উত্তর হবে। নেক্সট কোশ্চেন এখানে আছে আমার 14, তারপরে আছে 19, তারপরে আছে 29, তারপরে আছে 44, তারপরে আছে 64, এখানে কত হবে আমার জানতে চেয়েছে। এবার আমি এদের পার্থক্য দেখি, আমার আসছে প্রথমে 5 যদি আমি যোগ করি 14 সঙ্গে 19, আবার এটার যদি আমি পার্থক্য দেখি 10, তারপরে এটার সঙ্গে পার্থক্য দেখলে 15, এর পার্থক্য যদি দেখি 20, তাহলে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 5 বৃদ্ধি পেয়েছে, এর ডিফারেন্স দেখো 5, এর দেখো 5, এরও দেখো 5, এবার এর সঙ্গে যদি আমি 5 যোগ করি তাহলে আমার আসছে 25, 25 সঙ্গে যদি আমি 64 যোগ করি তাহলে আমার দাঁড়ায় 89, তাহলে আমার অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা যাক বন্ধুরা, এখানে দেখো 17 তারপরে সি, এখানে 21 তারপরে এল, এখানে 25 তারপরে আই, এখানে 29 তারপরে এল, এইখানে কত হবে আমার জানতে চেয়েছে। এখানে দেখো 17 সঙ্গে 21 ডিফারেন্স দেখো 4, মানে 4 17 সঙ্গে যোগ করলে আমার 21 হয়, তাহলে পরেরটা দেখা যাক, 21 সঙ্গে আমি যদি 4 যোগ করি তাহলে আসছে 25, তারপরে 25 সঙ্গে আমি যদি আবার 4 যোগ করি তাহলে আবার আসছে 29। এবার আমি বলতে পারি পরেরটাও ঠিক অনুরূপভাবে 4 যোগ হবে, অনুরূপভাবে 4 যোগ করলে আমার আসছে 33। দেখো অপশান এতে আছে 40 ইউ, 35 টি, 33 ও, 30 কে, এখানে আমার তাহলে আমি ওই সংখ্যা মিলিয়েই আমি বলতে পারি অপশান সি রাইট অ্যান্সার। অপশান সিতে আছে কত, 33 ও, আমি ওটা তাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে ওটা কিভাবে আসছে। দেখো প্রথমে আছে সি, তারপরে আছে এফ, তারপরে দেখো আই, তারপরে দেখো এল, দেখো প্রত্যেকটার ডিফারেন্স মাঝে 2 আছে, এবার আমি বলতে পারি এল এর পরে যদি ডিফারেন্স আমি 2 করি তাহলে ও আসছে, তাহলে অ্যান্সার সি আমার রাইট অ্যান্সার। দেখো বন্ধুরা আমি প্রথমেই এই সংখ্যাটা মিলিয়েই আমি বলে দিয়েছিলাম অ্যান্সার দেখে যে আমার সি
রাইট অ্যান্সার হবে। এত কিছু করার আমার কোনো প্রয়োজন ছিল না। পরের কোশ্চেন দেখা যাক বন্ধুরা, আমার এখানে আছে চার, এখানে আছে ছয়, এখানে আছে তিন, এই ত্রিভুজের মধ্যে আছে আমার সাতাশ। এই সাতাশটা কি করে এসছে আমার বের করতে হবে, বা এখানে দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এসেছে। পরেরটাই আছে তিন, এখানে আছে চার, এখানে আছে পাঁচ, এখানে ছাব্বিশ, এটাই আমার পাঁচ আট সাত, এইখানে কত হবে আমার জানতে চেয়েছে। এটা দেখো বন্ধুরা খুব খুব সুন্দর একটা জিআই এখানে দিয়েছে, এটা সিজিএলএ 2008 এসেছিল। প্রথমে এটাই আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো চার প্লাস ছয় প্লাস তিন, এদের যদি করি আমার আসছে তেরো, তেরোর সঙ্গে আমি যদি দুই গুণ করি আমার দাঁড়ায় ছাব্বিশ, ছাব্বিশের সঙ্গে যদি আমি এক যোগ করি তাহলে আমার দাঁড়ায় সাতাশ। দেখো আমার এখানে সাতাশ আছে। পরেরটাও যদি আমি এইভাবে দেখি, তিন প্লাস চার প্লাস পাঁচ, তাহলে আমার দাঁড়ায় কত বারো, বারোর সঙ্গে আমি যদি দুই গুণ করি তাহলে দাঁড়ায় চব্বিশ, চব্বিশের সঙ্গে যদি আমি দুই যোগ করি তাহলে দাঁড়ায় ছাব্বিশ। দেখো বন্ধুরা আমার এখানে ছাব্বিশ আছে। তাহলে প্রথমটায় এক যোগ করেছিলাম, পরেরটায় দুই যোগ করেছি, তাহলে পরেরটা দেখা যাক, আট যোগ সাত যোগ পাঁচ, তাহলে আমার দাঁড়ায় কুড়ি, কুড়ির সঙ্গে আমি যদি দুই গুণ করি তাহলে আমার দাঁড়ায় চল্লিশ, চল্লিশের সঙ্গে আমার দেখো প্রথমটায় এক যোগ করেছিলাম, পরেরটায় দুই যোগ করেছিলাম, তাহলে এবার আমি তিন যোগ করব, তিন যোগ করলে আমার দাঁড়াবে তেতাল্লিশ। আমার দেখো অপশান সিতে তেতাল্লিশ আছে, তাহলে অর্থে অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা যাক বন্ধুরা, এখানে দেখো আমার ছয় আট চার সাত, এখানে আসছে পাঁচ, পরেরটা দেখো নয় বারো আট সাত, এখানে আসছে ছয়, পরেরটা দেখো দশ নয় ষোলো চোদ্দ, এইখানে কত হবে আমার জানতে চেয়েছে। অপশানগুলো আছে দেখো, প্রথমটায় এতে পাঁচ, বিতে ছয়, সিতে সাত, ডিতে আট। তাহলে কি ঘরে আসছে আমরা সেটা দেখি। প্রথমে দেখো ছয় প্লাস আট প্লাস চার প্লাস সাত, এরকম সবার যোগ করলে আমার দেখো আসছে পঁচিশ, পঁচিশকে এবার যদি আমি রুট করি আমার পাঁচ দাঁড়ায়, এখানে আসছে পাঁচ। দেখো প্রথমটায় পাঁচ আছে, পরেরটায় দেখি নয় প্লাস বারো প্লাস আট প্লাস সাত, যোগ করলে আমার হচ্ছে ছত্রিশ, ছত্রিশকে যদি আমি রুট করি আমার আসছে ছয়। পরেরটা যদি এইরকমভাবে আমি দেখি দশ নয় ষোলো প্লাস চোদ্দ, তাহলে আমার দাঁড়ায় উনপঞ্চাশ, উনপঞ্চাশকে আমি যদি রুট করি তাহলে আমার আসবে সাত, অর্থাৎ অ্যান্সার সি রাইট অ্যান্সার। এ দেখো এই কোশ্চেনটা এমটিএসএ 2012 এসেছিল। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা